আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং। সেই টপিকটা হলো ফেজ সিকোয়েন্স এবং ফেজ রোটেশন। আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, আমাদের ফেজ সিকোয়েন্স এবং ফেজ রোটেশন জানাটা অতীব জরুরি। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কেন জরুরি, চলুন আমরা একটু হালকা ধারণা নিয়ে আসি, তারপর আমি এই পুরো ফেজ রোটেশনটাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। যেমন ধরেন এগুলো একটা এক একটা প্যানেল বোর্ড, তো এখানে রেড ইয়েলো ব্লু, তো আমরা এই সিকোয়েন্সে এখানে আমরা থ্রি ফেজ একটা লাইন নিয়ে কানেকশন করে দিলাম, এখান থেকে আমাদের মোটরে বা অন্য কোথাও চলে গেলো প্রত্যেকটা থেকে। দেখা গেছে 10টা সার্কিট থেকে 10টা মোটরে কানেকশন করছি, মোটরের কোনো ধরেন মার্কিং করা নাই, আর ওয়াইবি যা থাকে না, বা ওই যে UBW, তো আমরা আইডিয়া করে করে 10টাতে করছি, 10টার মধ্যে 5টা ঠিক ঘুরছে, 5টা উল্টা ঘুরছে। পরে আমরা কি করি, দুইটা ফেজ চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা ক্লক ওয়াইজ রোটেশনে নিয়ে আসি। কিন্তু আসলে সিস্টেমটা এমন না। সিস্টেমটা হচ্ছে কি, যদি আপনি জেনারেটর স্টেশন থেকে ABC বা RYB এই সিকোয়েন্সে যদি আপনি পাওয়ারটাকে নিয়ে আসতে পারেন এবং সেই সিকোয়েন্সটা মেনটেন করে যদি আপনি আপনার মোটরের UBW এই অনুযায়ী কানেকশন করতে পারেন, তাহলে এটা এক চান্সেই এক রোটেশনে ঘুরবে। আমরা অনেক সময় দেখা যায় জেনারেটর স্টেশন থেকে যেখানে বিদ্যুৎ উৎপাদন উৎপাদন হয় সেখান থেকে আমরা পাওয়ারটাকে নিয়ে আসি এবং নিয়ে এসে দেখা গেছে যে কি, আমরা এটাতে মাঝখানে চেঞ্জ করে ফেলি সিকোয়েন্সটা, যার দরুন কি হয়, ফেজ সিকোয়েন্স চেঞ্জ হওয়ার কারণে রোটেশনও চেঞ্জ হয়ে যায়। ইদানিং বিভিন্ন মেশিনের মধ্যে দেখবেন কিছু ফেজ সিকোয়েন্স রিলে থাকে, ওগুলোতে যদি আপনি ফেজ সিকোয়েন্স রাইট ডিরেকশনে না হয় ওই মেশিনগুলো চলে না। তাছাড়া ধরেন আপনি অন্য একটা প্রজেক্ট থেকে একটা পাওয়ার নিচ্ছেন এবং আপনার এখান থেকে অন্য কোনো প্রজেক্টে পাওয়ার ট্রান্সফার করবেন, তো সেক্ষেত্রে যদি আপনার ফেজ সিকোয়েন্স ওই স্ট্যান্ডার্ড রাইট ডিরেকশনে না হয়, তাহলে দেখা গেছে যেই প্রজেক্ট থেকে নিচ্ছেন সেখানে রাইট ডিরেকশন, আপনার এখানে রং ডিরেকশন, তাহলে কি হবে, দুজনের মধ্যে যে একটা কমিউনিকেশন সেটা ঠিক হবে না। কারণ আপনি তাকে নেওয়ার সময় কি পাওয়ার না হলে ঘুরাইয়া কোনোভাবে রং ডিরেকশন করে নিয়ে নিলেন, কিন্তু দেওয়ার সময় কি আবার প্রতিবার কেবল ঘুরাবেন, তো সেই জন্য স্ট্যান্ডার্ড রাইট ডিরেকশনে রাখাটা খুবই জরুরি। তাছাড়া আপনি যদি জেনারেটর কানেকশন করেন, জেনারেটরের কোনো কোম্পানি বা সার্ভিস প্রোভাইডার আপনাকে রং ডিরেকশনে বা লেফট ডিরেকশনে আপনাকে আপনার লাইনের সাথে এসে জেনারেটর সংযোগ দিবে না, তো এই জন্য ফেজ সিকোয়েন্স অনুযায়ী ফেজ রোটেশনটা অতীব জরুরি। তো কথা না বেরিয়ে শুরু করা যাক, আপনারা দেখছেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো দেখুন এটা একটা অল্টারনেটর, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আমরা জানি অল্টারনেটরে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে ওয়াইন্ডিং করা থাকে থ্রি ফেজ জেনারেটরে, একটা ফেজ থেকে একটা ফেজের দূরত্ব থাকে 120 ডিগ্রি, এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো এখানে আরেকটা জিনিস দেখেন, তো 120 ডিগ্রি যেহেতু দূরত্বে ফেজগুলোর ওয়াইন্ডিং করা থাকে, তো এই বিদ্যুৎটা একটা থেকে একটা 120 ডিগ্রি দূরত্বে চলে। তো এখন কোন ফেজটা আগে কোন ফেজটা পরে, এই যে এখানে যে দেখেন পোলটা বিদ্যুৎ উৎপাদন করছে, এখানে আগে পিছে হচ্ছে, কোনটা আগে কোনটা পরে, এই যে দেখেন এই গ্রাফটা, এই এটা এটার সাথে এটা কিন্তু 120 ডিগ্রি দূরত্বে আছে, তো কোনটা আগে কোনটা পরে, এই যেই সিকোয়েন্সটা এটাকে ফেজ সিকোয়েন্স বলে। যেমন এই গ্রাফটা এই ছবিটাতে দেখা যাচ্ছে এই যে ব্লু ফেজটা, ব্লু ফেজটা সবার আগে, এই যে প্রথমে ব্লুটা পায়, তারপরে গ্রিনটা, তারপর রেডটা, এই যে দেখেন ব্লু গ্রিন রেড, তার মানে ABC এই সিকোয়েন্সে চলতেছে। তো আমরা এখানে ফেজ রোটে সিকোয়েন্সটা বুঝলাম, তো ফেজ সিকোয়েন্স আর রোটেশনের মধ্যে মানে ফেজ সিকোয়েন্স এবং রোটেশনটা কি সেটা একটু দেখি। এই যে দেখেন এখানে যে একটা ফেজ থেকে একটা ফেজ চলছে, ধরেন এটা এ, তারপরটা বি, তারপরটা সি, আবার ABC, এভাবে তিনটা ফেজ চলছে, তো ABC এটাই একটা সিকোয়েন্স। এই পরেরটাতে দেখেন এটা কালার অনুযায়ী, এটা CB, এই যে ওপরে দেওয়া আছে এ, আবার CBA, এটাও একটা সিকোয়েন্স, অর্থাৎ এটা ABC সিকোয়েন্স, এটা CBA সিকোয়েন্স, তার মানে সিকোয়েন্স হচ্ছে দুইটাই। আচ্ছা, আর ফেজ রোটেশনটা কি, যেমন ABC এই সিকোয়েন্স যদি যায় তাহলে ধরেন এটা ক্লক ওয়াইজ রোটেশন, এটা সঠিক রোটেশন বা রাইট রোটেশন, রাইট ডিরেকশন। আর যখন এটা এরকম উল্টো হয় CBA, এটা হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ রোটেশন বা লেফট রোটেশন, লেফট ডিরেকশন। এখন যখন জেনারেটর থেকে বিদ্যুৎটা উৎপাদন হয় তখন কিন্তু এই রোটেশনেই থাকে,
এই সিকোয়েন্সেই থাকে, তখন সঠিক রোটেশন থাকে। আমরা যখন এটাকে নিয়ে আসি, তখন আমরা ব্যবহারের সময় এটাকে কালারে হেরফের করে আমরা এটাকে এবিসি এর জায়গায় যদি আমরা সিবি এ করি তাও উল্টা রোটেশন হয়ে যাবে, অথবা এ সিবি এরকম এ সিবি করলেও উল্টা রোটেশন, সিবি এ করলেও উল্টা রোটেশন, এবিসি হলে ঠিক আছে। কারণ আমরা জানি, সাধারণভাবে আমরা যারা কাজ করি আমরা জানি যে যদি একটা থ্রি ফেজ লাইনে একটা ফেজ ঠিক রেখে বাকি যে কোনো দুইটা ফেজ ঘুরাই দেয় তাইলে কিন্তু রোটেশন চেঞ্জ হয়ে যায়। তো এখানে এবিসি দিয়ে যদি ফেজগুলোকে বুঝাইছে, সাধারণত আমরা কিন্তু এবিসি দিয়ে ফেজগুলোকে বুঝি না, আমরা কিন্তু তিনটা ফেজকে নর্মালি চিনি, আর ওয়াই বি অথবা আর এস টি অথবা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি। তো এবিসি আর ওয়াই বি এগুলো আসলে একটা মানে কি বলে যে এটা একটা সিম্বল, জাস্ট একটা সিম্বল, এটাকে চেনার জন্য একটা উপায় আর কি, যে আর ওয়াই বি একটা স্ট্যান্ডার্ড সিম্বল, যাতে মানে সারা পৃথিবীর মানুষ মোটামুটি একটা সিম্বলের উপর করে এটাকে একটা আইডেন্টিফাই করতে পারে সেজন্য। তো আর ওয়াই বি আর এস টি লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি যাই বলি মোটামুটি জিনিসটা একই। তো এখন আমরা দেখব ফেস রোটেশনটা ঠিক আছে কিনা, ফেস সিকোয়েন্স যাই থাকুক ফেস রোটেশনটা ঠিক আছে কিনা সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ফেস রোটেশনটা ঠিক আছে কিনা চেক করার জন্য আমরা ফেস রোটেশন ইন্ডিকেশন ইন্ডিকেটর দিয়ে আমরা এটা চেক করব। তো চলুন আমরা ইন্ডিকেটরটার সাথে আগে একটু ছবি দেখে পরিচয় হই, তারপর প্র্যাকটিক্যালি। তো এই যে দেখেন, এটা একটা অ্যানালগ সিস্টেমের ফেস সিকোয়েন্স ইন্ডিকেটর, আর এটা একটা ডিজিটাল ফেজ রোটেশন ইন্ডিকেটর বা ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর। তো আমরা আজকে এই মিটারটার মাধ্যমে ফেজ রোটেশন চেক করে দেখাবো। তো এখানে দেখেন একটু, তাইলে যদি এভাবে রাইট ডিরেকশনে হয় বা এটাকে পজিটিভ বলছে ওরা, তাইলে এটা ঠিক আছে, অর্থাৎ এটা সঠিক। আর যদি এরকম উল্টা কাউন্টার ক্লকওয়াইজ বা নেগেটিভ ডিরেকশনে হয় তাইলে এটা সমস্যা আছে। তো এই মিটারটাতে দেখেন একটু, এই লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এভাবে দেখাবে, এবং এই যে রোটেশনটা এটা রাইট, তার মানে ঠিক আছে। যদি লেফটে দেখায় তাহলে ঠিক নেই। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। তো চলুন মিটারটা দেখাইতেছি। এই যে মিটারটা, এটা আমরা ফ্লার্কের 9040 মডেলের। এই যে দেখেন লাইন ওয়ান, এইখানেও লাইন ওয়ান আছে, এ বা এ বি সি বা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এরকম আর কি মার্কিং করা। তো এই যে এটা দেখেন লাইন টু, এই যে দেখেন তারপর আমরা লাইন থ্রিটা একটু দেখি, এই যে দেখেন এটা লাইন থ্রি। তো এই তিনটা তিন ফেজে ধরতে হবে আর কি, ধরেন রেড ইয়েলো ব্লু আমরা যাই বলি, রেড ইয়েলো ব্লু লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এগুলো আমি আগেও বলেছি। তো চলুন আমরা এখন ফিজিক্যালি একটু মাপি। এই যে প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে সার্কিট ব্রেকার, তো আমরা এই সার্কিট ব্রেকারতে মাপবো, দেখি আগে পাওয়ার আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার আছে, টেস্টটা চলছে। ব্রেকার অন আছে। তো এখন আমি তিনটা পোর্টকে এই আপনার রেড ইয়েলো ব্লু তিনটা তিন ফেজে আমরা ধরব। আগে আমরা কনফার্ম করে নিই যে এল ওয়ান এল টু এল থ্রি ঠিক আছে কিনা, নাইলে এখানে যদি আমরা এই মিটারের পোর্ট ধরার সময় ভুল করে ফেলি তাহলে তো আমাদের পুরো জিনিসটাই ভুল হবে। এই জন্য আপনারা একটু সাবধানে এল ওয়ান এল টু এল থ্রি এই তিনটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। এখানে ঠিক আছে আমি দেখাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এল ওয়ানের জন্য রেড, এল টুর জন্য ইয়েলো এবং এল থ্রি ব্লু আমরা এইভাবে ধরবো, যেহেতু আমাদের এখানে রেড ইয়েলো ব্লু মার্কিং করা আছে। তো আমরা ধরি, দেখা যাক কি হয়। এই যে দেখেন মিটারে এল ওয়ান এল টু এল থ্রি শো করতেছে, এবং আমার এখানে দেখেন রোটেশনটা লেফট ডিরেকশনে দেখাচ্ছে, তার মানে কি লেফট ডিরেকশন দেখাচ্ছে মানে আমার এটা উল্টো আছে, ঠিক আছে। তো আমরা এখন একটা ফেজ ঘুরাই দিয়ে দেখি, আমি দুইটা ফেজকে ঘুরাই দিয়ে দেখি কি দাঁড়ায়। আমরা লাইন থ্রি আর লাইন ওয়ানের মধ্যে একটা ইন্টারচেঞ্জ করতেছি। এই যে দেখেন এখন লাইন ওয়ান টু থ্রি আছে এবং রোটেশনটা ঠিক আছে রাইট ডিরেকশনে। তো এভাবে বোঝা যাচ্ছে আমার এই লাইন মার্কিংয়ে একটু আমার যে এই সিকোয়েন্স এই সিকোয়েন্সে ভুল আছে। তো আপনারা এটা এভাবে চেক করে নেবেন।
তো যাই হোক, আপনারা দেখলেন এই যে সিকোয়েন্সের উপর রোটেশন ডিপেন্ড করে, সিকোয়েন্স যখন উল্টা ছিল তখন একরকম ছিল, সিকোয়েন্স যখন আমি চেঞ্জ করলাম তখন রোটেশনে চেঞ্জ আসলো। আপনারা আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিবেন, এবং কোনো কিছু জানার বা বলার পরামর্শ থাকলে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি ইনসাইন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।